নমস্কার আজকে আমরা শুনব শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সৃষ্টি গোয়েন্দা ভাদুরীর গল্প জাল ভেজালের দ্বিতীয় পর্ব গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না এছাড়াও যে বইটি থেকে আমি গল্পটি পড়ছি যদি সেই বইটি আপনারা অনলাইন পারচেস করতে ইন্টারেস্টেড থাকেন তার একটা লিংক এই ভিডিওর তলায় ডিসক্রিপশনে দেওয়া থাকলো এক যে ছিল প্রিয়াঙ্কায় প্রচুর গল্প অলরেডি আপলোড করা আছে চ্যানেলের পেজে গিয়ে ভিডিও লিস্ট থেকে বা প্লে থেকে নিজের পছন্দ মতো চরিত্রটি চুজ করে নিয়ে তার সাথে ক্যাচ করতে থাকুন প্রথম পর্বে আমরা শুনলাম যে অমুর মানে অমিতাভ আবার আবির্ভাব হয়েছে মশাইয়ের জীবনে সে মাঝখানে বেশ শান্তিতে ছিল বিয়ে থা করেছে সন্তান হয়েছে কিন্তু এখন আবার কালীচরণে প্রবেশ হয়েছে তার লাইফে সমস্ত কথা সে আড্ডায় বলল আড্ডা মানে আমাদের মশাইয়ের আড্ডায় যেখানে মশাই কৌশিক সদানন্দবাবু কিরণবাবু অরুণবাবু সবাই ছিলেন সেখানে আড্ডা মারতে মারতে হঠাৎ একটা ফোন আসে অমুর সেলফোনে এবং সেলফোনটা রেখে সে সদানন্দবাবুর দিকে তাকিয়ে বলে যে তাকে কালীচরণ ফোন করে বলেছে যে সদানন্দবাবুর পকেটে যে পাঁচশো টাকার নোটটা আছে সেটা নাকি জালি শুনে অবভিয়াসলি সদানন্দবাবুর মুখ ফ্যাকাশে হয়ে যায় তারপর থেকেই শুরু হয় সদানন্দবাবুর বিপদ শুধু ওই পকেটের পাঁচশো টাকাই নয় তার কাছে একটা কুরিয়ার আসে বাক্স শুদ্ধ জাল নোট ভর্তি এবং তার কাছে ধুমকির ফোনও আসে যে চুপচাপ সে যেন টাকাগুলো পাচার করতে থাকে কিরণবাবুকে বলতে কিরণবাবু ইমিডিয়েটলি কথাটা ভাদুরি মশাইকে জানান এবং প্রথম পর্বের শেষে আমরা দেখলাম যে ভাদুরি মশাই কিরণ বাবু সদানন্দবাবু সবাই গিয়ে জড়ো হয়েছেন দিল্লিতে অমুর কোম্পানির গেস্ট হাউসে একটা অদ্ভুত ঘটনা তারপর আমরা জানলাম প্রথম পর্বের শেষে সদানন্দবাবুর বাড়িতে যে মেয়েটি কাজ করতো সেই মেয়েটি নাকি বেশ কয়েকদিন আসছে না কাগজ খুলে মশাই একটা খবর দেখালেন সবাইকে সেখানে লেখা আছে একটি মেয়ের লাশ পাওয়া গেছে কলকাতায় এবং তার হাতে যে উলকিটা রয়েছে সেই ডিসক্রিপশন শুনে সদানন্দবাবুর মাথায় বিনা মেঘে বজ্রপাত ওরকম উল্কিত ওনার কাজের মেয়ের হাতে ছিল দেখা যাক এই পর্বে ঘটনা কতদূর এগোয় শুরু করছি জাল ভেজালের দ্বিতীয় পর্ব মেট্রোপলিটন বাইপাসের ধারে যা লাশ পাওয়া গেছে সে যদি সত্যি পদ্ম হয় তাহলে বুঝতে হবে সমস্যা আরো জটিল হয়ে দাঁড়ালো ভাদুরি মশাইয়ের ধারণা এই খুনের সঙ্গে জাল নোটের একটা সম্পর্ক থাকাই সম্ভব গেস্ট হাউসের কিচেন থেকে ইতিমধ্যে আমাদের জন্য চা পাঠিয়ে দেওয়া হয়েছিল চা খেয়ে একটা সিগারেট ধরালেন ভাদুরি মশাই চুপচাপ কিছুক্ষণ সিগারেট টানলেন তারপর সদানন্দবাবুর দিকে তাকিয়ে বললেন ওষুধের দোকান থেকে ফিরে এসে যখন পদ্ম বলল যে নোটটা ওরা নেয়নি জাল বলে ফিরিয়ে দিয়েছে তখন আপনার রিয়াকশানটা কি হলো খুব অবাক হয়ে গেলেন নিশ্চয়ই তা তো হলো মেয়ে ব্যাংক থেকে পাওয়া নোট বলে কথা মানে তখনও পর্যন্ত তো আমি আসল ব্যাপার জানি না তাই তার গেছিলাম মিসেস বসু তখন ছিলেন সেখানে ছিলেন মানে সদানন্দবাবু একেবারে চুপসে গিয়ে বললেন অফকোর্স ছিলেন পদ্মর কথা শুনে কেঁপে গিয়ে আমাকে এই মারেন তো সেই মারেন যত বলি যে ওটা ব্যাংকের থেকে পাওয়া নোট জাল হবে কি করে তিনি সে কথায় কানই দেন না খালি বলেন চি চি জাল নোট দিয়ে জিনিস কিনতে পাঠিয়েছো পাড়ার মধ্যে মান সম্মান বলে আর কিছু রইলো না বাড়ি থেকে বেরিয়ে আজ কোথায় কোথায় গেসলে খুব কুলে বলো নইলে তোমাকে চাচ্ছি না তো কী আর করি সব থেকে খুলে বললুম চাঁদনিতে ওই আচার খাবার ব্যাপারটা অবশ্য চেপে যেতে চেয়েছিলুম কিন্তু যখন জিজ্ঞেস করলেন যে ধুতিটা ছিঁড়লো কী করে তখন সেটাও চেপে রাখা গেল না হুম সব শুনে কী বললেন তিনি যা বললেন সেটা তো আপনার কথার সঙ্গে মিলে যাচ্ছে মরাই বললেন যে ওই স্টিশানে আমার পয়সা করি কুড়িয়ে দেওয়ার সময় জাল নোটটা আমার পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে তা যদি বলে থাকেন তো বুঝতে হবে ভদ্রমহিলার বুদ্ধি আপনার চেয়ে অনেক বেশি কিন্তু তার কথা থাক আপাতত আমি পদ্মর কথা ভাবছি অমু এতক্ষণ চুপ করে সব শুনছিল একটাও কথা বলেনি এবারে বললো কি ভাবছেন মা বাবু ভাদুরি মশায় তখনই কথার উত্তর না দিয়ে সদানন্দ বাবুকে জিজ্ঞেস করলেন আরে আপনার স্ত্রীর সঙ্গে যখন কথা হয় ঘরে তখন আর কে ছিল 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 আর তো কেউ না 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 শুনে একটুক্ষণ চুপ করে রইলেন ভাদি মশাই তারপর বললেন জাল নোট দিয়ে পদ্মকে ওষুধ কিনতে পাঠিয়েছিলেন বলে আপনার স্ত্রী তো আপনাকে খুব বকাঝোকা করছিলেন তখন তাই তো হ্যাঁ তার মানে বেশ উঁচু গলাতেই কথা বলছিলেন তিনি কেমন হ্যাঁ সে তো আমার ওয়াইফ সবসময় বলেন ও বকা জকা করলেও বলেন না করলেও বলেন অবশ্যই আমিও যে খুব নিচু গলায় কথা বলছিলাম তা নয় তবে তো শোনায় শোয়াগা পদ্ম সেক্ষেত্রে ঘরে থাক আর নাই থাক আপনাদের ডায়লগ সে বিলক্ষণ শুনতে পেয়ে থাকবে একটু চিন্তিত গলায় মশাই বললেন স্টেশনে আপনি আছাড় খাওয়ার পর ওই জাল নোট আপনার পকেটে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আপনার স্ত্রীর এই অনুমানের কথাও পদ্ম সেক্ষেত্রে শুনে থাকা সম্ভব আর হ্যাঁ পদ্ম যেখানে থাকে কোথায় যেন থাকে বলেছিলেন ট্যাংরার একটা বস্তি বাড়িতে হুম ট্যাংরার বস্তি বাড়িতে তো রাত্রে সেখানে ফিরে গিয়ে পদ্মকে এই গল্পটা খুব রসিয়ে সবাইকে বলেনি না না গপ্প কেন হবে এটা সত্যি ঘটনা অফকোর্স সত্যি ঘটনা সেই জন্যই তো গল্প হিসেবে এমন মজাদার আই মিন বেশ রসি রসি বলার মতো গল্প আচ্ছা সদানন্দ বাবু আপনার স্ত্রীর কাছে সত্যি ঘটনার কথা যখন বলছিলেন তখন আপনার সেই পরোপকারী বন্ধুটির মানে ওই যিনি আপনার জিনিসপত্র আর টাকা পয়সা ফের গুছিয়ে তুলে দিলেন সেই ভদ্রলোকের চেহারার একটা ডিসক্রিপশন দেননি হ্যাঁ তা দিয়েছিলুম বইকে ডিস্টিংগুইশিং মার্ক মানে কপালের সেই কাটা দাগটার কথা বলেছিলেন বলেছিলুম তো হুম পদ্ম যদি সেটাও শুনে থাকে আর বস্তিতে গিয়ে রসিয়ে রসিয়ে গল্প করার সময় সেটাও বলে থাকে তো তার ফলটা কী দাঁড়ায় উমু বলল যাদের মারফতে জাল নোট ছড়ানো হচ্ছে তাদের অন্তত একজনকে আইডেন্টিফাই করার কাজটা খুব সহজ হয়ে যায় মা আমি বললুম হয়তো সেই জন্যই পদ্মকে সরিয়ে দেওয়া হলো কপালে কাটা দেওয়া একটা লোক কিভাবে আর একজনের পকেটে একটা জাল নোট ঢুকিয়ে দিয়েছে এই গল্পটা যাতে আর না ছড়িয়ে পড়তে পারে হুম সত্যিই যদি পদ্ম ওই গল্পটা সেদিন তার বস্তিতে ফিরে সবাইকে বলে থাকে অ্যান্ড আই থিঙ্ক সত্যিই সে বলেছিল তাহলে তো বুঝতে হবে না জেনে সে নিজেই নিজের ডেথ ওয়ারেন্ট সই করে দিয়েছিল সেদিন ওরে বাবা এ তো ভয়ঙ্কর ব্যাপার মরাই কাণ্ডটা যে দূর গড়াবে তা তো আমিও ভাবতে পারিনি এদিকে অমুর কথা তো এখনও আপনাদের বলিনি সেও কিছু কম ভয়ঙ্কর নয় তাই নইলে আর মুম্বাই থেকে পরিমরি এখানে ছুটে আসবো কেন কে হয়েছে অমর ও কেউ কি কেউ জাল নোট গচিয়েছে নাকি জাল নোট নয় জাল সিরিঞ্জ ডিসপোজেবল সিরিঞ্জের কথা বলছো তো হ্যাঁ কিরণ মামা একবার ইউজ করি ওগুলো ভেঙে ফেলার কথা অনেকেই ভাঙে না আর তার ফল কি হয় সে তো সবাই জানি হাসপাতাল আর নার্সিংহোমের জঞ্জাল ঘেঁটে অনেকে ওগুলো কুড়িয়ে নিয়ে যায় তারপর নতুন মোড়কে ওই ইউজড সিরিঞ্জগুলো আবার বাজারে ঢুকে পড়ে ঠিক বলেছেন তার ফল কি হচ্ছে তা তো জানেনি হুম জানব না কেন এর ফলে মারাত্মক সব রোগ যে কীভাবে ছড়াচ্ছে সে আমরা সবাই জানি কাগজে এ নিয়ে লেখালোখীও তো কিছু কম হয় না আর শুধু কাগজ বলেই বা কথা কি ইউজ করা সিরিজগুলো হাসপাতালের বাইরে কিভাবে ডাঁই করে ফেলে রাখা হয় টিভিতেও তো কতবার দেখানো হয়েছে কিন্তু কই লোকে চৈতন্য হচ্ছে কোথায় হচ্ছে না কিন্তু হওয়া দরকার কিরণ মামা যাতে হয় তার জন্যে আমাদের কোম্পানি থেকে মিন আমাদের কোম্পানির যে পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট রয়েছে তার থেকে হালে একটা ড্রাইভ দেওয়া হয়েছিল এতে যে আমাদের কোনো স্বার্থ ছিল না তা বলবো না কিসের স্বার্থ তোমরা কি ডিসপোজেবল সিরিঞ্জও বানাও নাকি আরে কিরণ বাবু এটা ওরা মাল বিক্রির জন্য করে না এটা করে কোম্পানির ইমেজ বাড়াবার জন্যে পাবলিক ইন্টারেস্টে কলকাতাতেও তো কত কোম্পানি বাগান বানিয়ে দিচ্ছে কি আর বাগান অ্যাডপ্ট করে মালি রেখে সেটা মেনটেন করার দায়িত্ব নিচ্ছে এও তেমনি এর সঙ্গে বিক্রি বাটার কোনো সম্পর্ক নেই এসব কাজের মানে ওই যাকে আপনারা জনহিতকর কাজ বলেন আর কি এর একটাই উদ্দেশ্য হিমেজ বাড়ানো অ্যাবসলিউটলি রাইট তো আমাদের ডিরেক্টার্স বোর্ড যখন ঠিক করলো যে আমাদের ম্যাক্রো কনস্ট্রাকশন ইন্টারন্যাশনালকেও রকমের কোনো কাজের ভার নিতে হবে তখন কাজটা কী হবে তা ঠিক করার দায়িত্ব আমাকে দেওয়া হয় তো আমি বলি ডিসপোজেবল সিরিঞ্জ নিয়ে এই যে একটা সর্বনাশের চোরাই ব্যবসা গজিয়ে উঠেছে এর বিপদ সম্পর্কে পাবলিককে আমরা সচেতন করে তুলতে পারি বোর্ডও একেবারে সঙ্গে সঙ্গেই তাতে রাজি হয়ে যায় আমাকে বলে গোয়া হেড সদানন্দবাবু মানুষ একদিকে যখন জাল নোটের ফাঁদে পড়ে ছটপট করছিলেন তখন একই সঙ্গে তাকে জাল ডিসপোজেবল সিরিঞ্জের হ্যাপাও সমানে সামলাতে হচ্ছে তিনি তাই অমুর কথাগুলি এতক্ষণ খুব মন দিয়ে শুনছিলেন অমু একটু থামতেই তিনি সামনে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন তারপর তারপর আর কি বোর্ড আমার প্রোপোজালটা অ্যাপ্রুভ করার পরে আমি আর দেরি করিনি একেবারে সঙ্গে সঙ্গেই কাজে লেগে যাই আমাদের পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের সঙ্গে একটা বৈঠক সেরে নিয়ে ডেকে পাঠাই একটা অ্যাড এজেন্সির ম্যানেজারকে তাকে বলি যে ডিসপোজেবল সিরিজ নিয়ে যে ডিসঅনেস্ট কারবার চলছে পাবলিককে সে সম্পর্কে সতর্ক করে দিতে কাগজের জন্য কয়েকটা বিজ্ঞাপন তো তৈরি করে দিতেই হবে সেই সঙ্গে শহরের বড় বড় ক্রসিংয়ে লাগাতে হবে প্রমাণ সাইজের হোর্ডিং একটুক্ষণ চুপ করে রইল অমু তারপর বলল। তা এ হলো মাস দেড়েক আগের ঘটনা অ্যাড এজেন্সি আমাদের কাজটা চটপট করে দেয় কাগজে গোটা কয়েক বিজ্ঞাপন এরই মধ্যে বেরিয়েও গেছে সেই সঙ্গে হিন্দি আর ইংরেজিতে লাগানো হয়েছে গোটা কয়েক বড় বড় হোর্ডিং আর যখন এয়ারপোর্ট টার্মিনাল থেকে বেরিয়ে আসেন তখন একটা হোর্ডিং হয়তো আপনাদের চোখে পড়েও থাকবে হ্যাঁ হ্যাঁ দেখেছি ওই একজন লোককে ইনজেকশন দেওয়া হচ্ছে এই ছবির ওপর বড় বড় হরফে লেখা বিওয়্যার অফ দ্য নীল চমৎকার হোর্ডিং কাজের প্রশংসা করলুম অথচ অমু যে তাতে বিশেষ উৎফুল্ল হয়েছে এমন মনে হলো না ফের একটুক্ষণ চুপ করে থেকে বলল আপনি তো বললেন চমৎকার কিন্তু আমাদের এই অ্যাড ক্যাম্পের নিয়েই বিপদ ঘটেছে কিরণ মামা কিছু লোক এটা একদম পছন্দ করছে না কিচ্ছু বুঝতে পারলুম না ভাদরি মশাইয়ের দিকে তাকিয়ে বললুম অমুরা যা করছে সে তো বেশ ভালো কাজ মানুষের এতে উপকার হবে যেখানে জীবন মরণের প্রশ্ন সেখানে ইউ কান্ট টু বি কেয়ারলেস এসব হোর্ডিং থেকে সাধারণ মানুষ সাবধান হতে শিখবে তা তো বটেই না তাহলে এটা পছন্দ না হবার কি আছে কারা পছন্দ করছে না আর বিপদের কথাই বা উঠছে কেন সেটা আমার মুখে শুনে কি হবে ওমই বলুক আমাদের অন্তত আট দশটা হোর্ডিং এরই মধ্যে ঢিল মেরে ছিঁড়ে দিয়েছে কই। এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেটা দেখলুম সেটার তো কোনো ক্ষতি হয়েছে বলে মনে হলো না ওটা তো প্রোটেক্টেড এরিয়া সারাক্ষণ পুলিশি পাহার ব্যবস্থা রয়েছে আর্মড গার্ড চব্বিশ ঘন্টা টহল দিচ্ছে ওখানে কে ঢিলপাটকেল ছুটতে যাবে অ্যারেস্ট হবার ভয় নেই বজ্জাতি হচ্ছে যে সব জায়গা কম্প্যারেটিভলি সেফ সেখানে বেলা এসে হোর্ডিংয়ের দফা দফা করে দিচ্ছে শুধু যে ছিঁড়ে দিচ্ছে তা তো নয় ছবি আর লেখার উপরে বুলিয়ে দিচ্ছে কালির পোঁচড়া না কিন্তু এই এই কাজ কারা করছে তা তো জানি না তবে অনুমান ঠিকই করতে পারি আমাদের এই ক্যাম্পেনে যাদের ক্ষতি হবার আশঙ্কা কাজটা তারাই করছে এটা তো চোখ কান বুঝে বলে দেওয়া যায় কিরণ মামা হুম অর্থাৎ যা একবার ব্যবহার করা হয়ে গেছে কিন্তু নষ্ট করে ফেলা হয়নি হাসপাতাল আর নার্সিংহোমগুলোর বাইরে ফেলে দেওয়া সেই রাশি রাশি ডিসপোজেবল সিরিঞ্জকে আবার সেলোফেনের মোড়কে মুড়ে যারা বাজারে ফেল নতুন বলে চালায় তারা ঠিক বলেছে তো ষোলো আনার উপরে আঠেরো আনা ঠিক বলেছেন কিরণ মামা আর এদের এই সর্বরে ব্যবসাটা কিসের সুযোগে চলছে জানেন চলছে স্রেফ আমাদের অসাবধানতার সুযোগে মশাই বললেন রোজ এই দেশে ওই রকমের কত সিরিঞ্জ ইউজ করা হয় ভাবুন তো হ্যাঁ কয়েক লাখ তো বটেই তার মধ্যে একটা মস্ত অংশ বাজারে ফিরে আসে আবার ফিরে আসা সম্ভব হয় তার কারণ ওই অমুজা বলল আমরা অত্যন্ত অসাবধান আমরা অসাবধান হেলথ সেন্টারগুলো অসাবধান হাসপাতাল অসাবধান নার্সিং হোম অসাবধান আমরা ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করি কিন্তু ব্যবহার করার পর বড় একটা সেগুলো ভেঙে পেলি না আমরা ভাঙি না হেলথ সেন্টারগুলো ভাঙে না হাসপাতাল ভাঙে না নার্সিং হোম ভাঙে না রোগীর বিছানার ধারে ওয়েস্ট পেপার বাস্কেটে সেটাকে ফেলে দিয়েই আমাদের দায়িত্ব ফুরোয় আমরা খবরও রাখি না যে রোগীর ঘর থেকে সেগুলো রাস্তার ভ্যাটে চালান হয় সেখান থেকে সেগুলো কুড়িয়ে নেয় ওই যাদের আমরা কাগজ কুড়ুনি বলি তারা তাদের কাছ থেকে ওই ব্যবসায়ীরা সেগুলো জলের দরে কিনে নেয় তারপর নতুন মোড়কে সেই ইউজ সিরিঞ্জগুলো আবার বাজারে এসে ঢোকে ভেসেস সার্কেল মানে বিষবৃত্ত বা পাপ চক্র বলে একটা কথা আছে না এই হচ্ছে সেই ভেসেস সার্কেল হুম আমরা সাবধান হলেই কিন্তু এই সার্কেলটা ভেঙে যাবে কিরণ মামা আমরা ঠিক সেই কাজটাই করছি লোকজনকে সাবধান করে দিচ্ছি বিজ্ঞাপন দিয়ে হোর্ডিং লাগিয়ে সবাইকে বলছি যে ছুঁচ আপনার শরীরে ঢুকছে নামে ডিসপোজেবল সিরিঞ্জের ছুঁচ হলেও আপনার আগে সেটা হয়তো কোনো হেপাটাইটিস বি রোগীর শরীরে ঢোকানো হয়েছিল কিংবা এমনকি কোনো এইডস রোগীর শরীরে বলছি একবার ইউজ করার পরে ছুঁচটা ভেঙে ফেলুন নইলে ওটা যে ফের আপনারই কোনো প্রিয়জনের শরীরে ঢুকে মারাত্মক কোনো রোগ ছড়াবে না তার তো কোনো নিশ্চয়তা নেই প্রতিটি হাসপাতাল আর নার্সিংহোমের বাইরে এই হোর্ডিং লাগিয়েছি আমরা যেমন রোগী তেমনি ডাক্তার আর নার্সদেরও সতর্ক করে দিচ্ছি ফলে যারা ইউজ সিরিঞ্জের কারবারই তারা তো খেপে যাবেই তারা লোক লাগিয়ে আমাদের হোর্ডিংগুলো ছিঁড়বেই আমাদের বিজ্ঞাপন ছাপছে বলে তারা ফোন করে কাগজগুলোকে ভয় দেখাবেই আর হ্যাঁ তারা জেনে গেছে যে এই ক্যাম্পেনের মূলে আছি আমি আর তাই আমার উপরে তারা হামলা তো করবেই শিউরে উঠে বললুম তোমার উপরে হামলা হয়েছে একবার নয় কিরণ মামা দুবার প্রথমবার সে অ্যাবাউট উইক অর টেন ডেজ এগো আফেস থেকে বাড়ি ফেরার পথে পাথর ছুঁড়ে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয় আর দ্বিতীয় হামলাটা গত মঙ্গলবার হয়েছে এয়ারপোর্টে এক বন্ধুকে সি অফ করে ব্রিজের পথ ধরে রাজেন্দ্রনগরের দিকে যাচ্ছিলাম রাত তখন এই ধরুন আটটা একেবারে হঠাৎই বাঁধিকের একটা গলি থেকে একটা ট্রাক আমার গাড়ির উপর এসে পড়ে গাড়িটা তুবড়ে গেলেও ভাগ্য বলে আমি বেঁচে যাই ট্রাকটার নম্বরটা টুকে রেখেছিলাম পথ চলতি একটা রিক্সা নিয়ে কাছাকাছি একটা থানায় গিয়ে রিপোর্ট লেখাই থানা থেকে পরদিন আমাকে জানানো হয় ওই নম্বরের কোনো ট্রাক নেই ব্যাস তাতেই যা বুঝবার তা বুঝে যাই আমি সেদিনই আমি ফোন করি মা বাবুকে বলি ইমিডিয়েটলি তিনি যেন দিল্লিতে চলে আসেন এখন রাত এগারোটা গেস্ট হাউস থেকে আজ সন্ধ্যে সাতটা পর্যন্ত কোথাও বেরোয়নি সাতটায় যাই গ্রেটার ক্যালাসে ওমর ফ্ল্যাটে রাতের খাবার ব্যবস্থাটা সেখানেই ছিল দুপুর আর বিকেলের বৈঠকে যেসব কথা হলো আর তা থেকে যা জানা গেল তার উল্লেখ আগে করেছি পদ্মকে কারা খুন করেছে তা বোঝা শক্ত নয় সদানন্দবাবুর বাড়িতে জাল নোট নিয়ে যেসব কথা হয়েছিল পদ্মর পক্ষে তা শোনাই স্বাভাবিক এটাও স্বাভাবিক যে সেদিন তার বস্তি বাড়িতে ফিরে পাঁচজনকে সেসব কথা সে জানিয়েছে তখন কপালে কাটা দা গলা একটা লোকই যে তার মনিব সদানন্দবাবুর পকেটে একটা জাল নোট ঢুকিয়ে দিয়েছিল এই সোনা কথাটাও সে সবাইকে বলেছিল নিশ্চয়ই ফলে তার কথা থেকে যার আইডেন্টি ফাঁস হবার আশঙ্কা পদ্মকে সেই যে খুন করেছে এই সম্ভাবনাকে কিছুতেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না এমন কি আমাদের বাবু যিনি সব কথাই একটু দেরিতে বোঝেন তারও সেটা অনুমান করতে একটু অসুবিধে হয়নি তিনিও বললেন এ আর দেখতে হচ্ছে না এ নির্গাচ্ছে কপাল কাটা লোকটার কাজ শুনে আমি বলেছিলাম হুম সদানন্দবাবু ভুল বলেননি বল বলবো কেন এটা বোঝাই যাচ্ছে পুলিশের হাতে দড়া পড়লে যাতে তাকে শনাক্ত করতে না পারে তারই জন্য পদ্মকে সরিয়ে দিল কথাটা যে ভাদুরিমশাই ভাবনায় বিশেষ দাগ কেটেছে তার মুখ দেখে তা কিন্তু মনে হলো না সদানন্দবাবুর কথা শুনে চিন্তিত মুখে তিনি বললেন আপনার তাই মনে হয় সদানন্দবাবুর হয়ে উত্তরটা আমি দিলুম হওয়াই তো স্বাভাবিক কাটা কপালের কথাটা যখন পদ্মর মুখ থেকে বেরিয়েছে তখন আসামিকে শনাক্ত করতে পুলিশ তো পদ্মকে ডাকবেই অবশ্যই আসামিকে পুলিশ যদি ধরতে পারে কিন্তু পদ্ম তো আসামিকে দেখেইনি সে একটা শোনা কথা বলেছে মাত্র তাও সত্যিই যদি সে পাঁচজনকে তা বলে থাকে যাই হোক আমি ধরেই নিচ্ছি লোকটা শরীরের ওই ডিস্টিংগুইশিং মার্কটার কথা সত্যিই সে পাঁচজনকে বলেছিল আর সেই রাত্রেরই লোকটার কানে সে কথা পৌঁছেও গিয়েছিল কিন্তু সেক্ষেত্রেও সে পদ্মকে তার প্রথম টার্গেট করবে কেন কেন করবে না মা বাবু শুধু বললুমই পদ্মর বেঁচে থাকাটা তার পক্ষে বেঁচে থাকা যে কিনা তাকে সত্যি সত্যি চাক্ষুষ করেছে কথাটা তাৎপর্য বুঝতে এবারও সদানন্দবাবুর বিন্দু মাত্র দেরি হল না মশাইয়ের দিকে তাকিয়ে শুকনো মুখে তিনি বললেন আপনি কি আমাকে মিন করছেন নাকি যে লোকটা পকেটে ওই পাঁচশো টাকার জাল নোটটা ঢুকিয়ে দিয়েছিল আপনার পদ্ম কি তাকে দেখেছে না কিন্তু আপনি দেখেছেন হ্যাঁ তা দেখেছি বই কি বিপদ অতএব আপনারই বেশি পুলিশ যদি সত্যিই লোকটাকে ধরতে পারে তাহলে তাকে শনাক্ত করার একটা প্রশ্ন তো উঠবেই তখন কিন্তু আপনার ডাক পড়বে লোকটার প্রথম টার্গেট অতএব পদ্ম নয় আপনারই হওয়া উচিত ছিল কিন্তু পুলিশ আমাকে ডাকবে কেন আমি তো এবারে পুলিশকে কিছু জানাইনি তাহলে লোকটাকে যে আমি চাকুষ করেছি পুলিশ তা জানবে কি করে পুলিশকে আমরা যতটা বোকা ভাবি আই মিন এদেশি আর বিদেশি গোয়েন্দা কাহিনীতে তাদের যতটা বোকা বলে দেখানো হয় সত্যি কিন্তু তারা ততটা বোকা নয় সদানন্দবাবু তারা ঠিকই জানতে পারবে গেস্ট হাউসে বসে ব্যাপারে তখন আর কোনো কথা হয়নি এরপরেই আমরা অমুর প্রসঙ্গে চলে যাই সাতটা নাগাদ গেস্ট হাউস থেকে চলে যাই অমুর বাড়িতে সেখানে রাতের খাওয়া শেষ করে যখন আবার গেস্ট হাউসে ফিরবো তখন কপালে কাটা দাগলা লোকটার কথা আরেকবার উঠেছিল সে প্রসঙ্গে পরে আবার আসব। তার আগে অন্য কিছু কথা সেরে গ্রেডের ক্যালাস চমৎকার পাড়া আমার দীর্ঘদিনের বন্ধু বিকাশ এখানকার ফেস টুতে থাকে দিল্লিতে এলুম অথচ বিকাশের সঙ্গে দেখা হলো না এমন বড় একটা কখনো ঘটে না বাধ্য একটু ওরই বাড়িতে উঠেছি আবার এমনও হয়েছে যে উঠেছি হয়তো অন্য জায়গায় হেলি রোডের বঙ্গভবনে কি লোদি এস্টেটের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে কি রাজেন্দ্রনগরে কিন্তু বিকাশ সে কথা মাত্রই ছুটে এসে আমাকে ধরে নিয়ে গেছে ওর বাড়িতে এবারে অবশ্য আমার দিল্লি আসার কথা এখনও পর্যন্ত জানতে পারেনিও তবে জানবে ঠিকই আর জানবার পরে যে ছুটে আসবে তাও ঠিক চিত্তরঞ্জন পাকও এখান থেকে খুব কাছেই বলতে গেলে সেটা বাঙালি পাড়াই সেখানে একটা টিলার উপরে পাশাপাশি যে তিনটি মন্দির রয়েছে দেখলে চোখ জুড়িয়ে যায় মন্দিরের সামনেকার লন আর বাগানও দেখার মতো বাগান ঘিরে বেঞ্চি পাতা বিকেলের দিকে প্রবীণ বাঙালিদের দিব্য একটা আড্ডা জমে যায় অনেকেই রিটায়ার্ড সরকারি কর্মচারী বেশ খানিকটা সময়ে এখানে বসে গল্পগুজব করে তারপর তারা যে যার বাড়ি ফিরে যায় সদানন্দবাবুকে একদিন ওখানে নিয়ে যেতে হবে তবে ভদ্রলোকের এখন যেরকম মনের অবস্থা খুব একটা উৎসাহিত হবেন বলে মনে হয় না তার উপরে আবার পুলিশ যে দোষীকে শনাক্ত করার জন্য তাকেই ডাকতে পারে এই কথাটা শুনে অবধি ভদ্রলোক বড্ডই ছিঁটিয়ে আছেন আমাকে বলেওছেন যে কলকাতা শহরে লক্ষ লক্ষ লোক থাকতে কেন যে হারামদাদাটা তারই পকেটে জাল নোট গুঁজে দিল কোনো মানে হয় মজাই বলুন তো যা বলছিলুম গ্রেটার ক্যালাস যেমন ছিমছাম পরিচ্ছন্ন পাড়া ওমর ফ্ল্যাটটিও তেমনি প্রশস্ত ও পরিপাটি আসলে একটা চারতলা বাড়ির গোটা তিনতলা জুড়ে এই ফ্ল্যাট বোঝাই যাচ্ছে যে ম্যাক্রো কনস্ট্রাকশন ইন্টারন্যাশনাল থেকে এই তিনতলাটা ভাড়া নিয়ে তাদের ডিভিশনাল ম্যানেজারের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে অমু যে এখানে এরই মধ্যে বেশ গুছিয়ে বসেছে তাও বোঝা যায় হঠাৎই আমার মনে হলো যে বিদেশে যাক আর নাই যাক এ ছেলে আর কলকাতায় ফিরছে না ফেরার আরও একটা কারণ সম্ভবত এই যে অমুর বউ সুলেখা বাঙালি বটে তবে প্রবাসী বাঙালি পরিবারের মেয়ে পিত্রালয় জয়পুরে শুনলাম স্কুল জীবন সেখানে কাটিয়ে পরে বাপের বদলি চাকরির সুবাদে দিল্লি চলে আসে সুলেকার কলেজ জীবন অতএব দিল্লিতেই কেটেছে বিয়ের পরে কলকাতায় একাতবার গিয়েছে বটে তবে স্বাভাবিক কারণেই দিল্লি তার কাছে যতটা নিজের জায়গা কলকাতা তার শিখি শিখিও নয় ছেলে রুনুও দেখলুম বাংলা বিশেষ বলে না তিন বছরের বাচ্চা বাংলায় কিছু জিজ্ঞেস করলে বোঝে ঠিকই কিন্তু উত্তর দেয় ইংরেজিতে সেই ইংরেজির মধ্যে মাঝে মাঝে হিন্দিও ঢুকে যায় ঠেট হিন্দি কিন্তু গার্ডেনে যতক্ষণ থাকে সেই কয়েক ঘন্টা ছাড়া বেশিরভাগ সময় বেয়ারা বাবুরজিদের কথাই শোনে তো তাহলে আর বাংলা শিখবে কোত্থেকে না অমিতাভর আর কলকাতায় ফেরার কোনো সম্ভাবনাই নেই সম্ভবত ভাদুরি মশাই আগে থাকতেই আপত্তি জানিয়ে রেখেছিলেন অমিতাভ তাই বড়ো মাপের আয়োজন করেনি সাদাসিধে বাঙালি খাওয়া ডাল ভাজা একটা তরকারি আর মাছ সবশেষে দুই দই মিষ্টি খাবার পর্ব শেষ হবার পর বারান্দায় বসে কথা হচ্ছিল এই ফ্ল্যাটের দুদিকে দুটি ঘেরা বারান্দা একটা সামনের রাস্তার দিকে অন্যটা পেছনে সেখান থেকে নিচের লন ও বাগান দেখা যায় বাগানে আলো জ্বলছিল গোটা দুয়েক আলো নাকি সারা রাতি জলে দিনের আলো ফুটলে নিবিয়ে দেওয়া হয় কথা শুরু হয়েছিল দেশের অবস্থা নিয়ে রাজনীতি অর্থনীতি শেয়ার বাজার ও গ্লোবালাইজেশনের চক্করে ঘুরপা খেয়ে শেষ পর্যন্ত সেটা কার্গিল প্রসঙ্গে এসে কেন্দ্রীভূত হয় অমু বলে কার্গিলে ওরা আমাদের অসতর্কতার সুযোগ নিয়েছিল তবে সুবিধা করতে পারেনি পাল্টা মার পিছু করতে বাধ্য হয়েছে কিন্তু ওরা কিন্তু চুপ করে বসে নেই আমাদের একটা এয়ার বাস কীভাবে হাইজ্যাক্ট হলো তা তো দেখলেনি সেই সঙ্গে কাশ্মীরের অবস্থাটাও দেখুন মা বাবু সরাসরি আমিন সামনাসামনি এটে উঠতে পারেনি বলে চোরাগোপ্তা হামলা সমানে চালিয়ে যাচ্ছে এমন একটা দিনও কি যায় কাগজে যেদিন কাশ্মীরে কোনো নতুন হামলার খবর থাকে না শুধু কাশ্মীর কেন আমাদের দেশের আরও নানান জায়গায় যে ওরা চক্রান্তের জালটাকে বেশ বড় করেই ছড়িয়েছে তাতে আমার সন্দেহ নেই দেশটাকে ডিস্টেবিলাইজ করে দিতে চাইছে তো এই যে জাল নোটের কথা হচ্ছিল এও তো সেই চক্রান্তেরই একটা অংশ তার উপর আবার জুটেছে এই জাল সিরিঞ্জের বিপদ ও হয়ে এই ব্যাপারে সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য যে অ্যাড ক্যাম্পেন তোমরা চালাচ্ছ সেটাকে শুধু দিল্লির কথা ভেবেই করছো নাকি না না শুধু দিল্লির কথা ভেবে এটা করা হচ্ছে না ক্যাম্পেনের এটা ফার্স্ট ফেজ মোট ছটা বড় শহরে এটা চলবে দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ আর ব্যাঙ্গালোর আমি বললুম কিন্তু ক্যাম্পেনের ভাষা কি একই থাকবে নাকি না কিরণ মামা ইংরেজি অবশ্য থাকবেই তবে হিন্দির বদলে অন্য সব শহরে আসবে সেখানকার আঞ্চলিক ভাষা কলকাতায় বাংলা মুম্বাইয়ে মারাঠি চেন্নাইয়ে তামিল হায়দ্রাবাদে তেলুগু আর ব্যাঙ্গালোরে কান্নাড় যেমন কাগজের বিজ্ঞাপনে তেমনি হোর্ডিংয়ে সুলেখা এতক্ষণ ভেতরেই ছিল সে ভেতর থেকে বারান্দায় এসে একটা চেয়ার টেনে বসতে ভাদুরি মশাই বললেন ছেলেকে ঘুম পাড়িয়ে এলে ঘুমের আগে একটা গল্প বলতে হয় ঘুমোতেই চায় না আমি বললুম কাল থেকে তো আবার ওর স্কুল কথাটা জবাব না দিয়ে অমুর দিকে তাকালো সুলেখা যেভাবে ভুরু কুঁচকে তাকালো তাতেই বুঝলুম স্কুলের ব্যাপারে কিছু একটা অস্বস্তির কারণ ঘটেছে অমু বলল ভাবছি রুনুকে এখন কয়েকটা দিন স্কুল পাঠাবো না কেন শরীর খারাপ নাকি না ঠিক তা নয় তাহলে আমরা অবশ্যই তিন বছর বয়সের একটা দুধের বাচ্চাকে এইভাবে স্কুলে পাঠাবার কথা ভাবতেও পারতুম না কিন্তু তোমরা একালের কালের বাপ মা তোমাদের চিন্তাভাবনা রকম আমরা তো খুব ভালোই জানি সেটা সে কথা থাক বাচ্চার শরীর যখন খারাপ নয় জর্জারি হয়নি তখন তাকে স্কুলে পাঠাচ্ছ না কেন ওমু কোনো উত্তর দিল না চুপ করে বসে রইল মনে হলো সে খুব অস্বস্তির মধ্যে পড়েছে হঠাৎ সরু হয়ে এলো ভাদুরিমশাইয়ের চোখ একটুক্ষণ একেবারে এক দৃষ্টিতে তিনি অমিতাভুর মুখের দিকে তাকিয়ে রইলেন তারপর নিচু কিন্তু স্পষ্ট গলায় বললেন কেউ ভয় দেখিয়ে চিঠি লিখেছে শাশিয়েছে যে ওকে স্কুল থেকে তুলে নিয়ে যাবে তাই তো হ্যাঁ হ্যাঁ মামা বাবু তবে চিঠি নয় ফোন আজ বিকেলেই বাড়িতে ফোন করে হুমকি দিয়েছে আজ বিকেলে কিন্তু তোমার তো তখন বাড়িতে থাকার কথা নয় তুমি তখন সর্দার গেস্ট হাউসে আমাদের সঙ্গে কথা বলছিলে ঠিকই বলছেন মা বাবু আমি তখন বাড়িতে ছিলাম না ফোনটা সুলেখাই ধরেছিল সুলেখার দিকে তাকালেন ভাদুরি মশাই যে ফোন করেছিল সে পুরুষ নামে পুরুষ প্রথমে কয়েকটা অকথ্য গালাগাল দিল বিচ্ছিরি এমন বিচ্ছিরি যে সে আমি মুখে আনতে পারবো না তারপর হেসে বললো মুন্না তো বহত প্যারা হ্যাঁ না স্কুলসে উঠা উঠালেঙ্গে এই কথাটা হেসে বলল হ্যাঁ সে এমন হাসি যে শুনলে বুক শুকিয়ে যায় আমার ধারণা এসে একই লোক মা বাবু দপ্তরে ফোন করে আমাকে বলেছিল যে হোর্ডিংগুলো তিন দিনের মধ্যে সরিয়ে ফেলতে হবে এর কথা আপনাকে বলেছি তো হুম আমার মনে আছে ভয় পেও না উম তবে হ্যাঁ ছেলেকে তুলে নেবে বলে যখন হুমকি দিয়েছে তখন রুনুকে এখন দিন কয়েক স্কুলে না পাঠানোর ভালো আর ইয়ে একটা কথা জিজ্ঞেস করা হয়নি কাল সকালে কি বাইরের কোনো লোকে বাড়িতে এসেছিল সকালে মানে কখন বলুন তো এই ধরো নটা দশটা নাগাদ সাড়ে আটটায় আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম ফিরতে ফিরতে বারোটা বেজে যায় মাঝখানে তো সাড়ে তিন ঘন্টা সময় জানি না তার মধ্যে কেউ এসেছিল কিনা তবে সুলেখা তো বাড়িতেই ছিল ও হয়তো বলতে পারবে সুলেখা সুলেখা টুকিটাকি একটা কাজ সারতে সুলেখা এর মধ্যে বারান্দা থেকে উঠে ভেতরে চলে গিয়েছিল অমু ডাকতে ফের বারান্দায় ফিরে এলো মশাইয়ের প্রশ্ন শুনে বলল না তেমন কেউ না তবে হ্যাঁ টেলিফোন এক্সচেঞ্জ থেকে একজন মেয়ে এসেছিলেন বটে আমাদের রিসিভারটা কোনো গন্ডগোল করছে কিনা জিজ্ঞেস করতে আমি তাকে বলি যে বড় কোনো গণ্ডগোল নেই এই মাঝে মধ্যে কড়কড় করে একটা জারিং সাউন্ড হয় শুনে তিনি তো রিসিভারটা পাল্টে দিয়ে যান বলো কি আমি তো টেলিফোন এক্সচেঞ্জে কোনো কমপ্লেন করিনি শ্রেফ নিজে থেকে লোক পাঠিয়ে ওরা রিসিভার পাল্টে দিয়ে গেল বাবা দেশটার হলো কি এ তো বাবাই যায় না মশাই একটা সিগারেট ধরিয়েছিলেন সেটা শেষ করলেন তারপর বললেন এবারে উঠতে হবে যাবার আগে একটাই কথা জিজ্ঞেস করি তুমি কি ঠিক করলে জাল সিরিঞ্জ নিয়ে তোমাদের ক্যাম্পেনটা আশা করি থামিয়ে দেবে না মোটাই না শুরু যখন একবার করেছি তখন এর শেষ দিকে ছাড়বো আমাকে যতই ভয় দেখাক মশাই স্পষ্টতই খুশি হলেন ভেরি গুড শোনৌমু নিজেকে নিয়ে তোমার ভয় নেই সেটা আমি জানি বাকি রইলো তোমার বউ আর ছেলে ওদের নিয়েও কোনো ভয় করো না আমি তো আছি এই ব্যাপারে যা করবার আমি ঠিকই করবো ইনফ্যাক্ট আমার কাজের মধ্যে শুরুও হয়ে গেছে একটুক্ষণ চুপ করে রইলেন ভাদুরি মশাই তারপর অনেকটা আত্মগতভাবে বললেন এদিকে জাল সেরেন যদিকে ওদিকে জাল নোট কি জানি কেন আমার মনে হচ্ছে দুয়ের মধ্যে যোগসূত্র একটা আছে পদ্ম মারা গেছে এবারে কারপালা কপালে কাটা দাগলা সে লোকটার কিন্তু পদ্মর আগে তো তারই মরার কথা ছিল উঠে ভাদুরি না আর নয় চলুন এবার গেস্ট হাউসে যাক মার্চ সোমবার ছেড়ে পড়লেন ফেরা ডায়রি লেখা শেষ করে শুয়ে পড়তে পড়তে কাল রাত বারোটা বেজে গেছিল সঙ্গে সঙ্গে যে ঘুমিয়ে পড়তে পেরেছিলাম তাও নয় মাথার মধ্যে হরেক রকমের চিন্তা ঘুরপাক খেতে থাকলে ঘুম আসতে দেরি হয় তা অমিতাভর জীবনে এই যে একটা ঝামেলা এসে জুটেছে পাথর ছুঁড়ে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া ছাড়াও রিজের নির্জন রাস্তায় চুরমার করা হয়েছে তার গাড়ি তার উপরে আবার ফোনে হুমকি দেওয়া হয়েছে যে স্কুল থেকে তার তিন বছরের ছেলেকে কিডন্যাপ করা হবে বিছানায় টান হবার পরেও একদিকে যেমন সেটা নিয়ে ভাবছিলুম অন্যদিকে তেমনি ভাবছিলুম পদ্মর কথা পদ্মকে কে মারল কপালে কাটা দাগলা সেই লোকটা কিন্তু পদ্মর আগে যে তারই মরার কথা ছিল মশাই বা হঠাৎ তেমন কথা বললেন কেন ভাদুরি মাসায় আরও একটা কথাকাল বলেছেন তার একটা ধারণার কথা সেটা কি না জাল সিরিন যার জাল নোটের মধ্যে একটা যোগসূত্র আছেই চিন্তা হচ্ছিল সদানন্দবাবুকে নিয়েও যে বাড়িতে কাজের মেয়ে খুন হয়েছে পুলিশ তার মালিককে নিয়ে টানাটানি করবে না তাও কি হয় নাকি লোকাল থানার পুলিশ এতক্ষণে নিশ্চয়ই সদানন্দবাবুর খোঁজ করতে এসে জেনে গেছে যে তিনি কলকাতায় নেই রবিবার সকালের ফ্লাইটে দিল্লি চলে গেছেন তা কোনো একটা ঘটনা সম্পর্কে পুলিশ যাদের জিজ্ঞাসাবাদ করতে চায় তাদের মধ্যে কেউ যদি হঠাৎ অকুস্থল অর্থাৎ ঘটনাটা যেখানে ঘটেছে সেই জায়গা থেকে সরে পড়ে তাহলে সম্ভাব্য অপরাধী হিসেবে পুলিশের সন্দেহ তার উপরে পড়বেই কে জানে মশাই এই দিকটা ভেবে দেখেছেন কিনা ঘুমের আর দোষ কি মাথার মধ্যে এত সব ভাবনা জট পাকিয়ে গেলে ঘুম আসতে দেরি হওয়াই স্বাভাবিক আমারও মনে হয় কাল ঘুম আসতে আসতে একটা দেরটা বেজে গিয়েছিল উঠেছি আটটা নাগাদ উঠে দেখলুম ঘর ফাঁকা বেয়ারাকে জিজ্ঞেস করে জানা গেল আমার ঘরের বাবু খানিক আগে গেস্ট হাউস থেকে বেরিয়ে গেছেন বাবু সাড়ে আটটা নাগাদ ফিরে বললেন মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন কাছাকাছি একটা পার্কে গিয়ে গোটা দশেক পাক মেরেছেন তাতে মাইল টেনে কভার করতে পেরেছে কিনা তা অবশ্য জানি না ভদ্রলোকের মুখ দেখে অবশ্য মনে হলো না খুব একটা চিন্তিত পদ্মর ব্যাপারে পুলিশের সন্দেহের তীর যে তাকেও লক্ষ্য করতে পারে তাকে বলিনি কি দরকার ভদ্রলোককে ফের ভয় পাইয়ে দিয়ে মশাই আমাদের ঘরে এসে ঢুকলেন নটা নাগাদ কিচেনে ফোন করে ঘরেই ব্রেকফাস্ট আনিয়ে নেওয়া হলো প্রাতরাস করতে করতেই দুটো খবর দিলেন মশাই এক নম্বর খবর কলকাতায় ফোন করে তিনি জানিয়ে দিয়েছেন আমরা ভালো আছি আর দু নম্বর খবর একটু বাদেই সুরিন্দার বেদি আমাদের সঙ্গে দেখা করতে আসবে পাঠকরা আশা করি সুরেন্দার বেদিকে ভুলে যাননি মশাইয়ের মির্জাপুর কীর্তি নিয়ে পাহাড়ি বিছে বলে যে কাহানি আমি লিখেছিলুম তার প্রথম পরিচ্ছেদি সুরিন্দার বেদির কথা ছিল ছেলেটি চারু ভাদুরি ইনভেস্টিগেশনসের দিল্লি ব্রাঞ্চের চার্জে আছে কাজে কর্মে দক্ষ লোক ভাঙা ভাঙা বাংলা বলে মুখে সর্বদাই লেগে থাকে অল্প একটু হাসির ছোঁয়া কৌশিক অবশ্য বলে যে ওই হাসিটাই হচ্ছে মারাত্মক ও যে হাসতে হাসতেই কখন কার সোলার প্লেক্সের রদ্দা মেরে বসবে তার ঠিক নেই বয়স বছর পঁয়ত্রিশ আগে ব্যাঙ্গালোর ছিল বছর পাঁচেক হল এখানকার কাজকর্মের সামাল দিচ্ছে সুরেন্দার এলো কাঁটায় কাঁটায় দশটায় আমাকে আর সদানন্দবাবুকে নমস্কার করে মশাই দিকে তাকিয়ে বলল। ওর কিছু খবর আছে আই মিন এমন কাজ যেটা খুনি করা দরকার সেটা একটু বাদে বলছি আগে বলো যা যা করতে বলেছিলাম সেগুলো সব ঠিকমতো হয়েছে কিনা অল আই ওয়ান্ট আ প্রোগ্রেস রিপোর্ট আর রিপোর্ট তো রেডি হোরে বস ওটা দুদিন বাদে দিব সুরেন্দ্র তার মুখের হাসিটা ধরে রেখে বলল বাট অল দ্য আনসার্স আর অন মাই ফিঙ্গার টিপস স্যার আপনি কোয়েশ্চেন করেন আমি আনসার বাতাচ্ছি ভালো ট্রাকটার কোনো হুদিস করতে পারলে শিওর ওটা এখন যাবে ট্রাক বুদ্ধ জয়ন্তী পার্কের কাছে রিজের রাস্তায় গোস সাহেবের গাড়িতে বাঁদিক থেকে ধাক্কা লাগায় ফর দ্য লাস্ট থ্রি ডেজ ওটা ওখলার ওদিকে একটা গারাজে আছে কিন্তু পুলিশ তো বলছে অমিতাভ ঘোষ থানায় যে নাম্বারে কথা বলছিল সেই নাম্বারে কোনো ট্রাকের খোঁজ তারা পায়নি কি করে পাবে সেটা তো ফলস নাম্বার প্লেট পুলিশও জানে সেটা ফলস এক্সিডেন্টের পরে সেটা পাল্টে নাম্বার লাগিয়ে নিয়েছে তুমি তাহলে ট্রাকটাকে আইডেন্টিফাই করলে কি করে ভেরি সিম্পল বস এক্সিডেন্টের খবরটা আপনি আমাকে লাস্ট মঙ্গলবার সাত তারিখ দিলেন বললেন ঘোষ সাহেবের গাড়ি টাটা সুমো ইউ অলসো গেভ মি দা প্লেস অ্যান্ড টাইম রাইট বস হুম আমি মুম্বাই থেকে তোমাকে ফোন করি তার একটু আগেই এখান থেকে অমু আমাকে ফোনে সব জানিয়েছিল ইয়েস বস তো আপনার ফোন পে আই ওয়েন্ট টু দা প্লেস অফ দি অ্যাক্সিডেন্ট ও ঘোষ তখন সেখানে ছিলেন না কি করে থাকবো পথ একটা অটো ধরে আমি থানায় চলে গেছিলাম হ্যাঁ কিন্তু আপনার স্ম্যাশড গাড়িটা তো সেখানে ছিল তা আমি গিয়ে দেখলাম থানা থেকে একজন কনস্টেবলকে সেখানে পাহাড়ায় রাখা হয়েছে

जाते से थाना गुलान के अटे इमीडिएटली बोले दे एंड यस स्पेयर पार्ट से दुकान और गाड़ी मरम्मत गराज गुलो जने जाए वी आर ऑन द लुक आउट फॉर अ ट्रक विथ ब्रांड न्यू टायर्स आर ब्रोकन साइड ग्लास एंड अ पैच ऑफ डीप डार्जिलिंग मरून ऑन इट्स फ्रंट मड गार्ड ट्रकर लोकर निश्चय अंदाज कर एक अलार्ट जारी हो जाए फले पर ही को स्पेयर पार्टसर दोकान सैड ग्लस पाल्टे ने गाड़ी रिपेयर करार गारे गए मार्ट गार्डर আবার নতুন করে রং করানো ওটা নিরাপদ হবে না ইয়াস বস। তো শেষ পর্যন্ত ওকলার একটা গারাজে ওটার খোঁজ মেলে খোঁজটা যে দিয়েছে যে বললো মঙ্গলবার রাত থেকে ওটা ওই গারাজেই পড়ে আছে ওখান থেকে আর বাহার হয়নি তো এটা কি দিল্লি পুলিশকে জানাবো হুম জানাতে তো হবেই ট্রাফিকের অমৃত সিং আমার চেনা লোক আমার নাম করে তাকে সব জানাও তবে হ্যাঁ তাকে বলো যে এক্ষুনি কাউকে অ্যারেস্ট করার দরকার নেই শুধু লোকাল থানা যেন গ্যারাজটার উপরে সারাক্ষণ নজর রাখে জায়গাটা কেমন সুরেন্দর জাস্ট একটা গ্যারাজ আর ঠিক গ্যারাজও নয় ও ধাবা লাগোয়া এক পার্কিং লট ও অনেকে ওখানে ট্রাক রাখে ভালো তাহলে নজর রাখুক ধাবায় কারা আসে কখন আসে কাউকে শেডি ক্যারেক্টার বলে মনে হয় কি না তেমন কেউ আসে কি না পুলিশের খাতায় যার নাম রয়েছে আর ঠিক আছে বস এখান থেকে ফিরে গিয়েই আমি অমৃত সিং সঙ্গে যোগাযোগ করে তাকে সব বলবো এনিথিং এলস মশাই একটু ভেবে নিলেন তারপর বললেন সঙ্গে যোগাযোগ কাল কাল করেছিলাম তো তো সানডে ইজিলি করেছিলে তা শোভন চৌধুরীকে লালবাজারে পাওয়া যায়নি বাড়িতে ফোন লাগাতে হলো আপনার নাম করে সদানন্দবাবুর কথা ওকে বললাম সুরিন্দর বেদের মুখে হঠাৎ নিজের নামটা উচ্চারিত হওয়ায় সদানন্দবাবু উৎকর্ণ হয়েছিলেন সেই সঙ্গে লক্ষ্য করলুম ভদ্রলোকের কপালে গোটা কয়েক ভাঁজ পড়ে গেছে ভাদুরি মশাই বললেন তাতে শুভন কি বলল ও বলে কি যে মেয়েটা খুন হয়েছে ডে আর টু তার রিপোর্ট মিলবে তার ময়না আগে কুচু বলা যাচ্ছে না তো এটাও বললেন যে জাল নোটের ব্যাপারে নতুন কিছু খবর নাই ওরা ও বাবু যাতে হ্যারাস না হন সেটা উনি দেখবেন তো আজকে ওকে ওর একবার ফোন লাগাবো তোমাকে আর ফোন করতে হবে না ভাবছি দুপুরের দিকে আমি নিজেই শোভনকে একবার ফোন করব। তুমি বরং দিকটা সামলাও ঠিক আছে কোচ আপনার জানবার নাই আর কি জানবো কেন ও ঘোষ সাহাবের বাড়িতে ও যে ফোনের রিসিভার পাল্টানো হলো সেটা হঠাৎই আবার সরু হলো ভাদুরি মশাইয়ের চোখ সেই সরু চোখে তিনি সুরিন্দারের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর আই সি ওটা তাহলে তুমি পাল্টে দিয়ে এসেছ আমার বোঝা উচিত ছিল সুরিন্দারও হাসছিল মুখের হাসিটা মিলিয়ে গেলেও চোখে সেটাকে আটকে রেখে বলল না বস আমি নিজে পাল্টাইনি আই গট জব ডান বাই আ টেলিফোন মেকানিক ও টেলিফোন এক্সচেঞ্জে আমাদের লোক আছে তো অ্যান্ড হি ইজ অন আওয়ার পে রোল তো রিসিভারে যে মেকানিক্যাল ডিভাইসটা লাগানো আছে সেটা অবশ্য আমি সাপ্লাই করেছিলাম একটুক্ষণ চুপ করে দেখে মশাই বললেন একটা কথা ভাবছি সুরেন্দর অমিতাভর বাড়িতে তুমি যাকে পাঠিয়েছিলে সে গিয়ে সুলেখাকে মিন অমিতাভর স্ত্রীকে জিজ্ঞেস করেছিল যে ওদের রিসিভারটা কোনো গণ্ডগোল করছে না তাতে সুলেখা বলে যে মাঝে মধ্যে একটা জারিং সাউন্ড হয় তো সুলেখা যদি না বলতো তাহলে কি করে আই মিন কোন অজুহাতে রিসিভারটা পাল্টে দিত তোমার লোক আমি একটা ব্যাপারে সিওর ছিলাম এখনও আছি সেটা কি আপনি যদি এটা র্যান্ডম সার্ভে করে দেশের যে কোনো শহরে যে কোনো একশোটা লোককে পুঁছেন যে তার ফোনের রিসিভার ঠিকঠাক কাজ করছে কি না অ্যাটলিস্ট নাইনটি পিপল বলবে যে না ঠিকঠাক কাজ করছে না এটা একটা কমপ্লেন তারা করবেই সো মাই ম্যান টুক চান্স তা তো হলো কিন্তু এতে কাজটা কি হবে আমি বললুম প্রশ্ন শুনে সুরেন্দ্র যেভাবে ভাদুরী মাসের দিকে তাকালো তাতে বুঝলুম এই নিয়ে আর কিছু ব্যাখ্যা করে বলা ঠিক হবে কি না সে সেটা তার উপরওয়ালার কাছে জানতে চাইছে ভাদুরী মশাই হেসে বললেন গোহেড সুরেন্দ্র এবারে আমার দিকে তাকিয়ে বলল ও ঘোষ সাহেবের বাড়িতে যে নতুন রিসিভারটা বসানো হলো তার ভিতরে একটা ছোট যন্ত্র লাগানো আছে ভেরি সিম্পল ওয়ান সর্ট অফ ক্যাসেট ও বাইরে থেকে যেই ওদের ফোন করুক সঙ্গে সঙ্গে ওটা অ্যাক্টিভেটেড হবে তার ভয়েস ওতে হয়ে যাবে মশাই রেকর্ডেড বললেন আমি ধরে নিচ্ছি যে লোকটা ওদের ছেলেকে তুলে নেবে বলে ফোনে হুমকি দিয়েছিল দু একদিনের মধ্যে সে আবারও ফোন করে হুমকি দেবে যদি দেয় তো সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যাবে তার ভয়েস তো পুলিশের কাছে তো দাগি অপরাধীদের ভয়েস স্যাম্পেল থাকেই ফলে আমরা মিলিয়ে দেখতে পারবো যে সেই সব স্যাম্পেলের কোনোটা সঙ্গে এর গলার স্বর কি কথা বলার ঠং মিলে যায় না আমি বললুম তো এতই যখন করা সম্ভব তখন ইনকামিং কলের সোর্স মানে লোকটা কোন নম্বর থেকে ফোন করছে সেটা ট্রেস করা যায় না কেন যাবে না ও এক্সচেঞ্জে যে লোকটি আমাদের কাজ করে তাকে সেটা বলেছি তো ও ঘোষ সাহেবের টেলিফোন নাম্বার সে জানে ওখানে কে ফোন করছে আর কোন নম্বর থেকে করছে অফকোর্স ইউল কিপ অ্যান আই অন দ্যাট কিন্তু এটা আমি নেই ফোন ট্যাপিং ভয়েস রেকর্ডিং এটা কি মানুষের প্রাইভেসির উপরে হামলা নয় সেদিক থেকে তো এটা ঘোর বেআইনি ব্যাপার সুরিন্দার এতক্ষণ নিঃশব্দে হাসছিল এবার শব্দ করে হেসে উঠল অফকোর্স বেআইনি ব্যাপার স্যার কিন্তু চ্যাটার্জি সাহাব একবার ভাবেন বেআইনি ব্যাপারটা আমরা করছি কেন ও দেশের যেটা আইন সেটাকে হেল্প করবার জন্য তো এরপরে আর কি বলা যায় আমি চুপ করে গেলুম সদানন্দবাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি কিন্তু তার মুখ দেখেই আন্দাজ করা যাচ্ছিল কিছু একটা বলতে চান তবে তা বলা উচিত হবে কি না সেটা বুঝে উঠতে পারছেন না মশাই তাঁর দিকে তাকিয়ে বললেন কি হয়েছে কিছু বলবেন মানে ভাবছিলাম যে কি ভাবছিলেন ভাবছিলাম যে কলকাতায় কি অমন কোনো যন্ত্র লাগাবার ব্যবস্থা নেই তাহলে তো কোথেকে কে আমাকে ভয় দেখাচ্ছে সেটাও জানা যেত আছে বই কি কলকাতাতেও আছে তবে এ নিয়ে আপনি এত ভাববেন না ভয়ের কিচ্ছু নেই আপনার ব্যাপারে কী কী স্টেপ নিতে হবে কলকাতায় ফোন করে কৌশিককে সেটা আমি বলে দেব তাছাড়া আজ দুপুরেই তো শোভনের সঙ্গে কথা বলবো আমি না না আপনি চিন্তা করবেন না আমি বললুম তাহলে এখন আমরা কী করব হুম দুপুর একটায় নিজের ডাইনিং হলে গিয়ে আমার সঙ্গে লাঞ্চ করবেন ততক্ষণ গল্প করুন মার্চে চমৎকার ওয়েদার ইচ্ছে হলে বাইরে থেকে একটু ঘুরেও আসতে পারেন আমি এখন আমার ঘরে গিয়ে কোটা কয়ে চিঠি লিখে ফেলব সুরিন্দারকে নিয়ে মশাই আমাদের ঘর থেকে বেরিয়ে গেলেন মশাই বিদায় নেবার পর কিচেনে ফোন করে আমাদের ঘরে একপট কফি পাঠিয়ে দিতে বলি মিনিট দশকের মধ্যে কফি এসে যায় সদানন্দবাবুর উপদেশ অনুযায়ী অনেক বছর ধরেই আমি দুধ চিনি না মিশিয়ে চা খাচ্ছি নাকি ওতে অ্যাসিডিটি হয় না তবে কফিটা ওইভাবে খেতে পারি না বড্ড তো লাগে সদানন্দবাবু আগে কফি খেতেন না আজকাল খাচ্ছেন কফিতে অবশ্য তারও দুধ চিনি চাই দুটো পেয়ালায় কফি ঢেলে দুধ চিনি মিশিয়ে একটা পেয়ালা ওর দিকে এগিয়ে দিয়ে বললুম কেমন বুঝছেন কফিতে একটা চুমুক দিয়ে বেজার মুখে ভচলোক বললেন এর আর বোঝাবুঝির কি আছে যে গাড্ডায় পড়েছি ভালো ভালো উদ্ধার পেলে হয় আরে ভয় পাবেন না ভয় পাবেন না আর ভয় কি সাথে পাচ্ছি কফিতে আরেকটা চুমুক দিয়ে যেন কফি নয় চিরতা ভেজানো জল খেয়েছেন এই রকমের মুখ করে সদানন্দবাবু বললেন ও যে আমাদের পদ্মই এ আমি হলপ করে বলতে পারি মরাই এখন এই কুরের ব্যাপার নিয়ে পুলিশ না আমাকে টানাটানি করে কে জানে পুলিশ হয়তো এতক্ষণে আমাদের বাড়িতে এসেও গেছে আমার ওয়াইফকে জিজ্ঞেস করে জেনেও গেছে যে আমি দিল্লিতে চলে এসেছি এখন এই চলে কলকাতার এমন ভাবে নেবে বলেন তো আমি পালিয়ে এমনভাবে নেবে তো আমিও যে ঠিক এই ভয়টাই পাচ্ছি ভদ্রলোককে তা আর বললুম না বললে উনি আরও ঘাবড়ে যাবেন তাই যথাসম্ভব স্বাভাবিক গলায় বললুম না না তা নিশ্চয় ভাববে না লোকে তো কাজকর্মেও বাইরে যায় যাবার দরকার হয় বলেই যায় আর তাছাড়া সুরিন্দার তো আপনার ব্যাপারে শোভনের সঙ্গে কথা বলেছেই মশাইও বললেন যে আজ দুপুরে লালবাজারে ফোন করে শোভন চৌধুরীর সঙ্গে কথা বলবেন সেই সঙ্গে অমুর কথাটাও ভাবুন সমস্যা যেমন আপনার তেমনি অমুরও দুবার তার উপরে হামলা হয়েছে ফোনে তাকে হুমকি দেওয়া হয়েছে কিন্তু কই সে তো আপনার মতো ঘাবড়ে যায়নি নেতিয়ে পড়া ভীতু মানুষও দেখেছি অনেক সময় হঠাৎ হঠাৎ তেতে ওঠে অমুর কথায় সদানন্দবাবুও হঠাৎ দুম করে তেতে উঠলেন ঠিক ঠিক অমু ওই যে কারেজিয়াস ইয়াং ম্যান আমাকে ওই রকমের কারেজিয়াস হতে হবে আমি তো কোনো দোষ করিনি ভয় পাবো কেন হুম তাহলে চলুন বাইরে থেকে একটু ঘুরে আসা যাক সবে তো এগারোটা বাজে চমৎকার ওয়েদার পাড়াটাও ভালো একটু ঘুরে এলে দিব্যি লাগবে লাঞ্চ তো একটাই তার মানে আমাদের হাতে এখনো দু ঘন্টা সময় চলুন না বেরিয়ে পড়া যাক ভেবেছিলাম ভদ্রলোকের মন মেজাজের এই যে একটা পরিবর্তন ঘটে গেছে তাতে বাইরে যাবার প্রস্তাবটা তিনি লুফিয়ে নেবেন কোথায় সদানন্দবাবু হঠাৎ আবার সে আগের মতোই নীতি পড়ে বললেন না না মশাই বাইরে গিয়ার কাজ নেই কেন সকালে তো একবার বেরিয়েছিলুম তখন একটা ব্যাপার দেখেছি সেটা আমার খুব ভালো টেকেনি কী দেখেছিলেন কাছেই একটা পান সিগারেটের দোকান আছে চোখে পড়েছে হ্যাঁ পড়েছে তো তাতে কি হলো তাহলে শুনুন ভোরবেলা যখন মর্নিং ওয়াক করতে বেরোয় দুটো লোক তখন ওই দোকানের সামনে দাঁড়িয়ে ছিল একটা লোক ফর্সা আর বেঁটে অন্যজন আবলুস কাঠের মতো কালো আর ঢ্যাঙা তো আমি তাদের পাশ দিয়ে কানেকটা পথ হেঁটে গিয়ে তো একটা পার্কে গিয়ে ঢুকলুম ঢুকে চক্করও দিলুম গোটা দশেক তাতে ঘন্টা কানেক লাগলো তা আমার মনে হলো ঘন্টা কানেক যখন হেঁটেছি তখন নিশ্চয়ই মাইল টেনে খাঁটা হয়ে গেছে তাহলে আর হেঁটে কাজ নেই ওভার এক্সারসাইজ হয়ে যাবে এই ভেবে আমি পার্ক থেকে বেরিয়ে আবার এখানে ফিরে আসি ফিরে আসার সময় কি দেখলুম জানেন আপনি না বললে কি করে জানব কি দেখলেন দেখলাম যে সেই লোক দুটো তখনও পানের দোকানের সামনে দাঁড়িয়ে আছে আর নিজেদের মধ্যে কথা বলতে বলতে মাঝে মাঝে আমাদের এই বাড়িটার দিকে তাকাচ্ছে ব্যাপার দুটো লোক একটা পানের দোকানের সামনে দাঁড়িয়ে গল্প করছে এটা খুবই স্বাভাবিক এতে বিচলিত হবার কি আছে কথাটা বাবুকে জিজ্ঞেস করতে তিনি বললেন বাহ আপনি তো ভারী অদ্ভুত লোক আরে মরাই দাঁড়িয়ে থাক না কিন্তু এক ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকবে কেন আর মাঝে মাঝে চোখেই বাড়িটার দিকে দাঁড়াবেই বা কেন সন্দেহজনক ব্যাপার নয় ত্যাটা চোখে কথাটা আগে বলেননি এটা কিন্তু এবারে যোগ করলেন সন্দেহ নেই যে এরপরে যখন আবার এই ঘটনার কথাটা উঠবে সদানন্দবাবু তখন আরও দু চারটে নতুন নতুন কথা যোগ করবেন আপাতত এইটা বুঝলুম যে সদানন্দবাবুর বাইরে বেরোবার ইচ্ছে নেই অগত্যা কি আর করা বাইজামা তো পড়াই ছিল তার উপরে একটা পাঞ্জাবি চাপিয়ে আমি একাই বেরিয়ে পড়লুম গেস্ট হাউসের গেট পেরিয়ে রাস্তায় পড়ে ডাইনে তাকিয়ে দেখি তার চোখ পানের দোকানের সামনে সত্যি দুটো লোক তখনও দাঁড়িয়ে আছে একজন মোটামুটি ফর্সা আর বেটে অন্যজন মিশমিশে কালো আর ঠেঙা ঠিক যেমনটি সদানন্দবাবু বলেছিলেন দুজনেরই পরনে খাটো ময়লা পাজামা আর হাফ তফাৎ তফাতেই যে ফর্সা লোকটির শার্টের রং নীল আর কালো লোকটির সাদাই লালে চেক কাটা একটা শার্ট পরে আছে দুজনের পায়ে টায়ার কাটা রবারের মোটা চপ্পল ঠেট হিন্দিতে নিচু গলায় দুজনে গল্প করছিল আর হাসছিল আমার সিগারেট ফুরিয়ে গিয়েছিল পানের দোকান থেকে এক প্যাকেট সিগারেট আর একটা ম্যাচ বাক্স কিনলুম তারপর দোকানিটিকে জিজ্ঞেস করলুম যে এখানে ধারে কাছে কোনো অটো স্ট্যান্ড আছে কিনা দোকানি লোকটি হাসি খুশি দোকান থেকে সামনে একটু মুখ বাড়িয়ে বাঁ দিকে আঙুল দেখিয়ে বললো ওদিকে ওদিকে খানিকটা গলে একটা স্কুল বাড়ি দেখবেন তার পাশের গলিতে অটো দাঁড়ায় আমি একটু হেসে বৎ সুক্রিয়া ভাই বলে বাঁদিকে এগিয়ে গেলুম যেতে যেতে খানিক বাদে একবার ফিরে তাকাতে চোখে পড়লো যে দোকানের সামনে সেই লোক দুটো তখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে স্কুলের পাশের সরু গলিটা সত্যিই একটা অটো স্ট্যান্ড গোটা পাঁচ সাত অটো সেখানে লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে লাইনের একেবারে সামনের চালকটিকে হাত তুলে ইঙ্গিত করতেই সে তার গাড়ি নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো কলকাতা হলে প্রথমেই সম্ভবত জিজ্ঞেস করতো যে আমি কোথায় যাব গন্তব্যস্থলটা তার পছন্দ হলে যেত নয়তো যেত না এ কোনো প্রশ্ন করলো না আমি সিটে উঠে বসবার পর পিছন ফিরে আমার দিকে একবার তাকালো মাত্র চাউনির অর্থটা পরিষ্কার সবারই কোন দিকে যেতে চান সেটা জানালে সে ঠিক করে নিতে পারে কোন রাস্তা ধরবে আসলে আমি যে বিশেষ কোথাও যেতে চাইছিলুম তা নয় গেস্ট হাউসে বসে থাকতে ভালো লাগছিল না বলে বেরিয়ে পড়েছি ভাবছি যে ঘন্টা ধরে এদিকে ওদিকে ঘুরে আবার গেস্ট হাউসে ফিরে যাব অটো চালককে খোলাখুলি সে কথা জানালুম বলুম বললুম দেখো ভাই দিল্লিতে আমি নতুন আসছি না তবে এদিকটা এর আগে কখনো থাকিনি তো এক কাম করো দেড়দো ঘণ্টাকে নিয়ে তুম মুজে থা ইস ইলাকে কো সয়ের করাও উসকে বাদ ফির ইহা আমকো ছোট দে না আমার হিন্দি শুনে সবাই হাসে কিন্তু এই লোকটিকে তো হাজার রকমের সবারই সামলাতে হয় তাদের কারো কারো মুখে নিশ্চয়ই এর চেয়েও নরমরে হিন্দি শুনে থাকবে তাই হাসল না গম্ভীর মুখে ঠিক আছে আপ বলে অটোতে স্টার্ট দিতেই সেটা প্রচুর ধোঁয়া ও শব্দ উদগীরন করে আর সেই সঙ্গে কয়েকটা ঝাঁকুনি মেরে চলতে শুরু করল এমন মুখ্যম ঝাঁকুনি যে অটোর ছাউনি লোহার একটা রড একেবারে তৎক্ষণাৎ আঁকড়ে না ধরলে হয়তো আসন থেকে রাস্তার উপরে ছিটকে পড়ত খানিক এগোতেই একটা পার্ক সদানন্দবাবু কি এই পার্কেই আজ সকালে মর্নিং ওয়াক করে গেছেন কি জানি সেটা হয়তো অন্য পার্কও হতে পারে পার্কের তো এখানে কিছু কমতি নেই মিনিট তিনিকের মধ্যেই সদ্দারজাং এনক্লেভের চৌহদ্দি ছাড়িয়ে আমরা বড় রাস্তায় গিয়ে পড়লুম আর তখনই রাস্তার মোড়ে চোখে পড়ল একটা বিশাল হোর্ডিং কাল সকালে এয়ারপোর্ট এলাকায় যে হোর্ডিংটা আমরা দেখেছিলুম এটা তার হিন্দি সংস্করণ ছবিটা আলাদা মায়ের কোলে ছোট্ট একটা বাচ্চা আর সেই বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে ছবির উপরে নাগরী লিপিতে বড় বড় হরফে লেখা ইয়ে সুই নয়া হ্যাঁ ক্যা ছবির তলায় হিন্দি ভাষায় আরও কিছু লেখা সিগনাল পেয়ে আমাদের অটো তাড়াতাড়ি এগিয়ে গেল বলে লেখাটা আর পুরো পড়তে পারলুম না লেখার তলায় আরেকটু বড় হরফে বিজ্ঞাপনদাতার নামটা দেওয়া হয়েছে বলে সেটা অবশ্য পড়ে নেওয়া গেল ম্যাক্রো কনস্ট্রাকশন ইন্টারন্যাশনাল কাল যখন এয়ারপোর্ট থেকে সফারজাং এলাকায় এসে ঢুকি এই হোর্ডিংটা তখন এখানে ছিল না থাকলে নিশ্চয়ই চোখে পড়তো তাহলে এটা কখন লাগানো হলো সম্ভবত কাল রাত্রিরে রাত্তির রাস্তাঘাটে ভিড় কম থাকে অ্যাড এজেন্সির লোকেরা হয়তো সেই জন্যই এটা সেই সময় এসে লাগিয়েছে অটো চলছে আর আমি দেখে যাচ্ছি দুদিকে চোখ ধাঁধানো আর দোকানপাট না করে পারি না যেমন চড়া এখানকার রাস্তাঘাট তেমনি ঝকঝকে তকতকে সব দোকান ঘর বাড়ির আর্কিটেকচারও নতুন ধাঁচের আর গাড়ি সবই প্রায় হাল ফ্যাশনের দেখে বোঝা যায় এখানে যারা এসব পাড়ায় থাকে পয়সা তাদের অঠেল দুহাতে যতই খরচা করুক তাদের ভাড়ারে কখনো টান পড়ে না তাই বলে কি এই শহরে গরিব গুর্ব নেই আছে বই কি বিস্তর আছে নুন আনতে তাদের পান্তা ফুরোয় তবে এসব মহল্লায় তারা থাকবে কী করে তাদের এলাকা আলাদা সেসব এলাকা যে দেখিনি তা তো নয় তাও অনেক দেখেছি এমন সব এলাকা যেখানে দিনের বেলাতেও রোদ্দূরে প্রবেশ নিষেধ যেখানে ঢুকলে দম আটকে আসার উপক্রম হয় কিন্তু আমি তো এখন চলেছি বসন্ত বিহারের রাস্তা দিয়ে দুদিকে চোখ বুলোতে বুলোতে চলেছি আর যতই দেখছি ততই তাক লেগে যাচ্ছে কে বলবে এটা গরিব উন্নয়নশীল দেশ এ তো উন্নতির একেবারে পরাকাষ্ঠা দেশের কোটি কোটি মানুষের জীবনে এই উন্নতির ছোঁয়া লাগেনি ঠিকই আর এটাও ঠিক যে স্বাধীনতা লাভের পরে বাহান্ন তিপ্পান্নটা বছর কেটে গেলে কি হয় জনসাধারণের একটা মস্ত অংশ আজও রেখার নিচেই পড়ে আছে আবার একই সঙ্গে বেশ কিছু লোকের পকেট রাতারাতি দারুণ রকমের ভারী হয়েছে তাও তো চোখের সামনেই দেখছি সব ভাবতে ভাবতেই একবার মনে হলো যে আর এগোনো বোধহয় ঠিক হবে না গেস্ট হাউসে ফিরতে দেরি হয়ে যাবে হাত ঘড়িতে বারোটা বাজে তাহলে আর দেরি না করে ফেরাই ভালো অটোওয়ালাকে বললুম আপাস চালো ভাইস ফিরতি পথে কিছুক্ষণের জন্য একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলুম চমক ভাঙল অটোওয়ালার কথায় আরে দেখে দেখে যা দেখলুম সেটা চমকে যাওয়ার মতোই ব্যাপার বটে বড় রাস্তা থেকে এনক্লেভে ঢোকার মুখে যেখানে অমুদের সেই হোর্ডিং লাগানো হয়েছে তার সামনেই রাস্তার ধারে হাতে ঝোলা নিয়ে দাঁড়িয়ে রয়েছে বারো চোদ্দ বছরের গুটি পাঁচশার ছেলে যে যার ঝোলা থেকে একটার পর একটা ঢেলা বার করছে তারা আর সমানে সেই হোর্ডিংয়ের দিকে ছুড়ে যাচ্ছে অটো থেকে লাফিয়ে নেমে আমি বাধা দিতে যাচ্ছিলাম কিন্তু নামা হলো না অটোওয়ালা ছেলেটি আমার হাত চেপে ধরে চাপা গলায় বলল বললো বলে সে আর দেরি করল না অটোর ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল ফের তাতে স্টার্ট দিয়ে সে একটা গলির মধ্যে ঢুকে পড়ল তারই মধ্যে পিছন ফিরে দেখলাম চকলেট রঙের একটা মারুতি ভ্যান একেবারে হঠাৎই সেখানে এসে দাঁড়িয়েছে ভ্যানের দরজা খুলে যেতেই ছেলেগুলো তার মধ্যে হুড়মুড় করে উঠে পড়লো ভ্যানটা তারপরে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না যেদিক থেকে এসে ব্রেক কষে দাঁড়িয়ে পড়েছিল সেদিকেই ফের ছুটে বেরিয়ে গেল হোর্ডিংটা ঝুলতে লাগলো একটা মতো গোটা পতাকার ব্যাপারটা ঘটে যেতে মিনিটও লাগলো না দু গেস্ট হাউসে ফিরে দেখি আমাদের ঘরে বসে সদানন্দবাবুর সঙ্গে কথা বলছেন ঢিল ছুঁড়ে অমুদের হোর্ডিংটা দফা রফা করে দেবার ব্যাপারটা তাকে বললুম সব শুনে তিনি বললেন হুম অটোওয়ালা যে আপনাকে আটকেছিল ছেলেগুলোকে বাধা দিতে দেয়নি সেটা সে ভালোই করেছে ওদের বাধা দিলে কী হতো জানেন হোর্ডিংয়ের দিকে ঢিল না ছুঁড়ে আপনার মাথা তাক করে ছুটত না না ওরা বাচ্চা ছেলে হতে পারে কিন্তু ওদের পেছনে পাকা মাথা রয়েছে ওই যারা ভ্যানে করে ওদের ওখানে পাঠিয়েছিল তারপর আবার ভ্যানে করে জায়গা মতো ফিরিয়েও নিয়ে গেছে তারা রাত্রিরে আবার আরেক দল ছেলেকে তারা আরেক জায়গায় পাঠাবে আরে মশাই এই অ্যাড ক্যাম্পেনে কাদের স্বার্থে ঘা পড়েছে সেটা বোঝেন না এসব কাজ তো তারাই করাচ্ছে খিদে পেয়ে গিয়েছিল বললুম একটা তো বাজে খেতে যাবেন না হুম যাবো তো কিন্তু কলকাতার কাগজ এসে গেছে একবার চোখ বুলিয়ে নিন তিনের পাতায় একটা খবরে দাগ দিয়ে রেখেছি পড়তে ভুলবেন না কথাটা যেভাবে বললেন তাতে টিনের পাতাটাই আগে খুলতে হলো দাগ দেওয়া খবরটি এইরকম স্টাফ রিপোর্টার বারোই মার্চ আজ রাত সাড়ে এগারোটা নাগাদ পার্ক সার্কাস কানেক্টর ও বালিগঞ্জ কানেক্টরের মধ্যবর্তী একটি জায়গায় হাত পা বাঁধা অবস্থায় বাইপাসের ধারে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে বছর ত্রিশ চল্লিশের একটি পুরুষের মৃতদেহ পুলিশের ধারণা লোকটিকে খুন করে চলতি কোনো গাড়ি থেকে ওখানে নিক্ষেপ করা হয় লোকটির কপালে পুরনো একটি ক্ষত চিহ্ন রয়েছে খবরের শেষ লাইনটা পরে আমি চমকে উঠে ভাদুরি মশাইয়ের দিকে তাকালুম তিনি মৃদু হেসে বললেন চলুন খেতে যাওয়া যাক শেষ হলো শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সৃষ্টি গোয়েন্দা ভাদুরের গল্প জাল ভেজালের দ্বিতীয় পর্ব নমস্কার